আসসালামু আলাইকুম, এসবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়েছি হলো লটকে শুটকি ভুনা। তো লটকে শুটকিটা কীভাবে ভুনা করতে হয় আমি আগে সেটা দেখাবো। তো এখানে আমি লটকে শুটকি কেটে নিয়েছি। আগে থাকতে আমি আলাম যখন লটকে শুটকিটা আনবেন বাজার থেকে, যখন ভুনা করবেন তখন শুটকিটাকে প্রথমে একটু পুরে নিবেন, আস্তে পুরে নিবেন। পুরার পর 10-15 মিনিট রাখবেন, ভিজায় রাখবেন, তাহলে শুটকিটা নরম হয়ে যাবে। আর সাথে বালি আইসটা মিষ্টা যদি থাকে তাহলে ওইটা উঠে হয়ে যাবে। আমি শুটকির জন্য নিয়েছি হলো লটকে শুটকি, রসুনের কুয়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা, ধনে পাতা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হলো স্বাদ মতন লবণ আর রান্নার তেল। তো চলুন মূল রান্না চলে যাই। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিই। আমি আমার পেঁয়াজটা ভাজা ভাজা আছে, এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব লটকে শুটকি। তো ওইটা দেওয়ার পর আমি একটু ভালো করে ভেজে নিব, তারপর বাকি মশলাগুলো দিব। তা ভেজে নিয়ে আগে আমি, এই যে আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, আর সাথে দিয়ে দেব তেজপাতা, আর স্বাদ মতন একটু লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। বাটা দেওয়ার পরে, ভাজা ভাজা হওয়ার পর, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন আমি নাড়াচাড়া করবো যেন পেঁয়াজটা না ছুড়ে যায় মশলাগুলো। সামান্য পানি দেওয়ার পর এখন একটু শুটকিটা একটু সিদ্ধ হোক আর একটু ভুনা ভুনা হোক, তারপর আমি লাস্টে দিয়ে দিব হলো ধনে পাতা কুচি, তারপর পরিবেশন করব। তো এটা হতে থাক, আমার ভুনা ভুনা হয়ে আসছে, এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পর ঘ্রামটা অনেক সুন্দর বের হয়েছে আর শুটকিটা হয়ে গেছে অলরেডি। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর এটা অবশ্যই বাসার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। জানি সবাই নর্মালিভাবে লটকে শুটকি ভুনা করতে পারেন, তো এভাবে একটু ট্রাই করে দেখেন, তাহলে আমি মনে করবো অনেক মজা হয়, আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন পরিবেশন করি, চলুন। যে আমার হয়ে গেল লটকে শুটকি ভুনা। তা আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।